আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসিলতপূর্ণ আমলের কথা আলোচনা করব দর্শক সেই গুরুত্বপূর্ণ আমলটি হলো এক হাজার দিনের সব লাভের দরুর শরীফ দর্শক আমলটি রসুল্লাহ সালু আলাই্লাম হাদিসের মধ্যে ইশাদ করেছেন আমুলটি আমাদের কোনো বলা আমল নয় আমলটির কথা রসুল্লাহ সালু আলাই করেছেন দর্শক এ সব লাভের দরুদ শরীফের ফজিলত দর্শক এই দরুদ শরীফটির ফজিলত হাদিস শরীফ থেকে বর্ণিত হয়েছে হজরত জাবের আল্লাহ বর্ণনা করেন হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই দুরিশ্বরী পাঠ করবে সে এর সব লেখক হাজার দিনের কষ্টের মধ্যে দিবে সুভান অর্থাৎ এর সব তার আমল নামায় লেখার জন্য ফিরিস্তাগণ সহস্র দিন ব্যতীব্যস্ত থাকবেন অর্থাৎ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দুরুশ্বরীটি পাঠ করবে এর বিনিময়ে এর সব লেখক ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত এই দরু শরীফটির ফজিলত লিখতে থাকবেন সুবহান দরু শরীপটি হল্ মোহাম্মী আল্লাহাম وَأَجْرِ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هُوَ أَهْلُهُ أمي أباربوتي اللهم رب محمد صل على محمد وعلى آل محمد ওয়া আজরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চারণ দেওয়া আছে আপনারা যারা আরবি দেখে পড়তে পারেন না তারা বাংলাদেশে পড়তে পারেন আমি বাংলাদেশেও পড়ে দিচ্ছি আল্লাহুম্মা রাব্বা محمد صل على محمد وعلى آل محمد وعلى آل محمد وأجر محمدا صلى الله عليه وسلم ما هو أهله دوشك مخصط قرار جنو এটিকে ভেঙে ভেঙেও মুখস্থ করতে পারেন আমি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে ভেঙে ভেঙে আবার বলে দিচ্ছি আল্লাহ হুম্মা রব্বা মোহাম্মাদিন সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মাদিন ওয়াজিরি মোহাম্মাদান সল্লাহ মা হুয়া আহলুহু দর্শক এজন্য চলুন আরো একবার আমরা দরুশ পে শিখি নেই আল্লাহুম্মা রব্বা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আজরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলুহু দর্শক সুন্দর করে আমি আরো একবার বলে দিচ্ছি আপনারা একসাথে মিলিয়ে পড়তে পারেন اللهم رب محمد صل على محمد وعلى آل محمد وأجر محمد صلى الله عليه وسلم ما هو أهله. আল্লাহ রবিন আমাদের সকলকে দুরুশইটি যথাযথভাবে পড়ার মতো তথা আমল করার মতো তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ